তো হাই ফ্রেন্ডস, লাস্ট পর্যন্ত কিন্তু আমি চলে এলাম কিন্তু সেই ভাতশালা, ওয়েঙ্গারা ভাতশালা, সেই তালপুকুরে সেই মেলায়, গাজন মেলাতে। তো আমি টোটালটাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই মেলাতে এসেছেন, তো টোটালটাই কিন্তু আমি তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। পুকুর থেকে কিন্তু সেই বুড়ো শিবের যে মূর্তি আছে সেটাকে কিন্তু তোলা হলো এবং সেটাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এখন কিন্তু মন্দিরে নিয়ে গিয়ে ওনাকে প্রতিষ্ঠিত করা হবে, ওইখানে কিন্তু পুজো কিন্তু শুরু হবে, আরম্ভ হবে। আর কিছুক্ষণের মধ্যে প্রচুর ভক্তরা কিন্তু আছেন এবং প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে। তো তোমাদেরকে এর আগে কিন্তু ভিডিওতে কিন্তু দেখো বলেছিলাম যে এখানে কিন্তু বাতাসা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছিটানো হয়, দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে আর এখানে কিন্তু বাতাসা কিন্তু ছড়ানো হচ্ছে প্রচুর পরিমাণে। বাতাসা কিন্তু বৃষ্টি কিন্তু মুহুর্মুহুর কিন্তু বাতাসা কিন্তু এখানে পড়তে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মানুষ কিন্তু বসে পড়েছে কিন্তু বাতাসা করানোর জন্য। প্রচুর মানুষের কিন্তু সমাগম কিন্তু আজকে ঘটেছে এই হরিণঘাটা ভাতশালা টালিখোলার যে গাজন মেলা, এই গাজন মেলাতে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানে বাতাসা কিন্তু বৃষ্টির মতো মুহুর্মুহুর করে কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছ মানুষ কিন্তু এখানে বসে পড়েছেন, কাউকে কিন্তু কোথাও ছুটাছুটি করতে হচ্ছে না, বাতাসা কিন্তু ছুটে কিন্তু তাদের এখানে আসছে, কেউ তো গামছা পেতে ধরছে। তো তোমরা দেখতে পাচ্ছ গামছা পেতে ধরছে, বাতাসা কিন্তু তাদের গামছার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। তো প্রচুর বাতাসা কিন্তু এখানে ছড়ানো হয়। তোমরা যারা আসতে পারোনি এবছরে চেষ্টা করবে গত বছরে আসার। তো প্রচুর কিন্তু ভিড় হয় আর প্রচুর কিন্তু দেখো এখানে কিন্তু প্লাস্টিক ভর্তি করে এমনকি কারো ব্যাগ ভর্তি করে কিন্তু বাতাসা কিন্তু এখান থেকে তারা নিয়ে যান, এইভাবে কুড়িয়ে ঠাকুরের যে প্রসাদ হিসাবে যে বাতাসা ছড়ানো হয়। আর এইভাবে কিন্তু ডন্ডি কেটে কিন্তু ঠাকুরের কাছে কিন্তু যাচ্ছেন ওনারা পুজো দেওয়ার যে উদ্দেশ্যে, পুরো মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এইভাবে কিন্তু ডন্ডি কাটা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে এনারা কিন্তু সেই ডন্ডি কাটছেন। তো তোমরা দেখতে পাচ্ছ এনারা মূলত সন্ন্যাসী আছেন। তো পুরো মন্দিরকে কিন্তু এইভাবে কিন্তু ডন্ডি কাটছে, অনেক প্রচুর সন্ন্যাসীরা কিন্তু আজকে আছেন এবং মহিলা সন্ন্যাসী এবং পুরুষ সন্ন্যাসী সবাই উভয়ে আছেন। তো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো। আমি কিন্তু গতকালই কিন্তু তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাতাসা কিন্তু এখানে ছড়ানো, বাতাসার চেষ্টা করেছি, দেখো আমার পিছনে কিন্তু প্রচুর লোক কিন্তু এখনো আছে এই মেলাটা কিন্তু প্রচুর লোক আছে। বলেছিলাম দেখো প্রচুর পরিমাণের লোক কিন্তু মানুষ কিন্তু এখানে ভক্তরা কিন্তু এসছেন এই মেলার উদ্দেশ্যে এবং এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো প্রচুর প্রচুর মানুষ, হাজার হাজারের মানুষ কিন্তু, কাতারে কাতারে মানুষ কিন্তু আজকে এসছেন এই মেলাতে বা গাজন মেলাতে, এখানে কিন্তু সেই বুড়ো শিবকে দেখার উদ্দেশ্যে। এবং এখানে কত পরিমাণে বাতাসা কিন্তু ছিটানো হয়, অনেকে এসছেন কিন্তু সেই বাতাসা ছিটানোর দেখার উদ্দেশ্যে। তো প্রচুর মানুষ কিন্তু আজকে এসছেন, তো তোমরা দেখতেই পাচ্ছ তো প্রচুর মানুষ কিন্তু এসছেন এই মেলাতে। তো এটা কিন্তু মূলত সেই পুজো দেওয়ার লাইন, তো প্রচুর বড় লাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ কিন্তু লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এনারা কিন্তু মূলত সেই কেউ দুটো থেকে কেউ তিনটে থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো প্রচুর মানুষ কিন্তু এসছেন আজকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব, ওনারা কখন এসছেন, কতক্ষণ আগে এসছেন, কত মানুষের ভিড় হচ্ছে একটু কথা বলার চেষ্টা করবো। লাগবে না
ভালো মনে হচ্ছে, প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর থেকে এবছর লোক বেশি হয়েছে। দেখায় নতুন মন্দিরটা, তো নতুন মন্দির কিন্তু এটা এটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক বড় করে কিন্তু গড়ে তোলা হচ্ছে। কিন্তু এই মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ বাচ্চাকেও কিন্তু নিয়ে এসে কিন্তু বাচ্চা জিততে গাছ থেকে। তা এটা হলো সেই চড়ক গাছ। মানুষ কিন্তু এখানে আসছেন, এসে কিন্তু এখানে গাছটিকে কিন্তু নমস্কার করছেন, প্রণাম করছেন। তো এখান থেকে কিন্তু এসে কিন্তু সবাই কিন্তু এখানে আশীর্বাদ চাইছেন, তাদের মনস্কামনার জন্য কিন্তু তারা কিন্তু এখানে গাছটাকে কিন্তু পুজো, কেউ এসে পুজো করছেন। তো গাছটা দেখতে পাচ্ছ অনেক বছর ধরে কিন্তু গাছটাকে কিন্তু এখানে পুজো করা হয়। আর এই যে পুকুর দেখতে পাচ্ছ, মূলত এই পুকুর থেকে কিন্তু সেই বুড়ো শিব এমনকি এই গাছ কিন্তু তোলা হয়েছে। তো প্রচুর ভক্তরা, আর ওই পারে দেখতে পাচ্ছ কিন্তু সেই নতুন মন্দির। তো প্রচুর ভক্তরা কিন্তু এই গাছের এখানে কিন্তু আসছেন, পুজো দিচ্ছেন, নমস্কার করছেন। তো তোমাদেরকে আমি একটুখানি পুরোনো মন্দিরের কাছে যাব, নিয়ে যাব। তো সেখানে কিন্তু পুজো হচ্ছে, পুজো কিন্তু চলছে, মানুষ কিন্তু এখানে প্রচুর আসছেন। তো আমি সেটা কিন্তু তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো, সে বুড়ো শিবের মূর্তি। তো চলো আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই বুড়ো শিবের মূর্তি কিন্তু এখানে রয়েছে, সবাই কিন্তু দুধ জল কিন্তু ঢালছেন সেই বুড়ো শিবের মূর্তিতে। তো দেখতে পাচ্ছ এই সেই শিব, সেই বুড়ো শিব, এই সেই শিব, শিবের মাথায় কিন্তু জল ঢালা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ দুধ ঢালা হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু আজকে পুজো দিতে এসছেন। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখান থেকে যে দুধটা বেরোচ্ছে, বাইরে থেকে যে দুধটা আসছে, সেই দুধটা কিন্তু মানুষের হাতে কিন্তু গ্লাসে করে কিন্তু তুলে দেওয়া হচ্ছে তাদের মঙ্গল কামনার জন্য। চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও।